আসসালামু আলাইকুম ওয়ারহমাতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমার মহান আল্লাহ রব্বুল আলামিনের কাছে আশা করছি তোমরা সবাই বাড়িতে ভালো আছো এবং সবাই পড়াশোনা ঠিক মতো করতেছ। তো আমি আজকে তোমাদের সামনে উপস্থিত হয়েছি সপ্তম শ্রেণীর আরবি দ্বিতীয় পত্র কাওয়াইদুল লুগাতিল আরবিয়া পাঠ্য বইয়ের আদ্দারসুসামেন অষ্টম পাঠ নিয়ে। তো অষ্টম পাঠের প্রথম অংশের আলোচনা আমি করেছি তোমাদের সামনে, ইসমে ফাইল পর্যন্ত আলোচনা হয়েছে এবং আল আসমাউল মুস্তাক্কাত অর্থাৎ যেই ইসমগুলো ফেল থেকে বের হয় এর সম্পর্কে আলোচনা করেছি। আজকে এখন তোমাদের সামনে আমি দ্বিতীয় যে প্রকার আছে ইসমুল মাফউল এর সম্পর্কে আলোচনা করব এবং ইসমুল জরফ ইসমু তাবদিল এগুলো নিয়েও আলোচনা করব। তো চলো তাহলে আমরা এখন আমাদের মূল পাঠে ফিরি এবং তোমরা আলোচনা মন দিয়ে শুনবে আশা করছি এবং এটা ভালো করে পড়ে তোমাদের মুখস্থ করবে এবং লিখে তোমাদের গ্রুপে আপলোড করবে। আমরা প্রথমে ইসমু মাফউল এই সম্পর্কে জানি। ইসমু মাফউল বলা হয় ফাইল অর্থাৎ কর্তা যে কাজটা করে এই কাজটার প্রতিক্রিয়া যার উপরে প্রতিফলিত হয় তাকেই ইসমুল মাফউল বলা হয়। যেমন আমি তোমাকে আমি একটা বই দিলাম তোমাকে, তাহলে দেওয়ার একটা কাজ এটা আমি করলাম আর এই কাজটা তোমার উপরে পতিত হইল, তোমার উপরে প্রকাশ পেল। অনুরূপভাবে তুমি কাউকে একটি টাকা দান করলে, তাহলে তোমার দান করা কাজটা তুমি সম্পূর্ণ করলে এবং এই দানের প্রকাশটা ঘটল তুমি যাকে দান করলে তার মাধ্যমে। তাহলে আমরা এখন আসি ইসমুল মাফউলের বর্ণনা, তোমাদের কিতাবে কি লেখা আছে, বইয়ে কি লেখা আছে। ইসমুল মাফউল এর সংজ্ঞা, মাফউলুন শব্দটি ইসমুল মাফউল এর সিগা, এর আবেদনিক অর্থ কৃত যার উপর কাজ পতিত হয়। পরিভাষায় ইসমুল মাফউল হল ইসমুল মাফউলি হুয়া ইসমুন মুশতাকুন ইয়াদুল্লু আলা আল্লাযী ওয়াকা আলাইহি ফিউলুল ফাইলি, অর্থাৎ ইসমুল মাফউল এমন ইসম মুশতাক কে বলে যা এমন সত্তাকে নির্দেশ করে যার উপর কর্তার ক্রিয়াটি পতিত হয়। এখন আমরা জানব ইসমুল মাফউলের গঠন প্রণালী কিভাবে বানাতে হয়। ইসমুল মাফউল এর গঠন দুভাবে হয়ে থাকে, কেন, যেহেতু ফেল এর ওজন ভিন্ন আছে, সুলাসি আছে, সুলাসি মুজাররাদ এবং মুজিদ ফি উভয় ভাগে বিভক্ত আছে। তোমরা ইসমে ফাইলের ভিতরে দেখছো দুইভাবে গঠন প্রণালী, এখানেও একইভাবে দুইভাবে হবে। তো সুলাসি মুজাররাদ তথা তিন অক্ষর বিশিষ্ট ফেলে মুজারে থেকে মাফউলুন ওজনে গঠিত হবে, যেমন ইয়ানসুরু থেকে মানসুরুন, ইফতাহু থেকে মাফতুহুন, ইফআলু থেকে মাফউলুন, এরপরে ইয়াজহাবু থেকে মাজহুবুন, এরকম ভাবে তোমরা ইসমে মাফউল এর মানে ওজন আসে থাকে, এরকম ভাবে ইসমে মাফউল গঠিত হয়ে থাকে। এরপরে সুলাসি মুজাররাদ ব্যতীত অন্য যে বাবগুলো আছে, সুলাসি মাজিদ ফি মুলহিক বা রুবাই আরো অনেকগুলো বাব আছে, এই বাবগুলো থেকে তার ওজন পূর্বে বর্ণিত ইসমে ফাইল এর মতোই আলামতে মুজারে স্থলে একটি পেজ বিশিষ্ট মিম বসাতে হবে, অর্থাৎ শুরুতে যে আলামতে মুজারে আছে এটাকে দূর করে বিলুপ্ত করে দিতে হবে, মুছে দিতে হবে, দিয়ে সেইখানে একটা পেজ বিশিষ্ট মিম বসাতে হবে। তো পার্থক্য হল ইসমু মাফউলের ক্ষেত্রে তা শেষ অক্ষরে পূর্বাক্ষরে জবর দিতে হবে, যেমন ইউদ খলু থেকে মুদ খলুন, মুস্তাক রজুন থেকে ইস্তাক রজু থেকে মুস্তাক রজুন। তাহলে দেখো আগের ইসমু ফাইল ছিল মুদ খিলুন আর মুস্তাক রিজুন, এখানে মাফুল হয়েছে মুদ খলুন মুস্তাক রজুন। এখন আমরা দেখি, দেখো এখানে কয়েকটি ইসমে মাফুলের রূপান্তর দিয়েছে, আল ইজতিনাবু মাসদার থেকে মুজতানাবুন মুজতানাবান মুজতানাবুনা মুজতানাবাতুন মুজতানাবাতান মুজতানাবাতুন, তারপর আছে আল ইস্তিনসারু মাসদার থেকে মুস্তানসারুন মুস্তানসারান মুস্তানসুরুন মুস্তানসারুনা মুস্তানসারাতুন মুস্তানসারাতান মুস্তানসারাতুন, এরপর আছে আল ইকরামু মাসদার দিয়ে
mukramun mukramane mukramuna mukramatun mukramatane mukramatun erpor ache at tasribu mazdar diye musarrafun musarrafane musarrafuna musarrafatun musarrafatane musarrafatun erpor ache al muqatalatu wal qitalu mazdar theke muqatalul muqatalane muqataluna muqatalatun muqatalatane muqatalatun erpore শেষ দিয়ে প্রত্যেকটা সিগার নাম উল্লেখ করা হয়েছে আল মুফরাদ আল মুজাক্কার আল মুসান্না আল মুজাক্কার আল জুমু আল মুজাক্কার যেটাকে আমরা সঙ্গে বলি ওয়াহিদ মুজাক্কার তাসনিয়া মুজাক্কার জুমা মুজাক্কার ওয়াহিদ মুয়ান্নাস তাসনিয়া মুয়ান্নাস জুমা মুয়ান্নাস এখন আমরা দেখব ইসমে জরফ এর বর্ণনা ইসমে জরফের সংজ্ঞা প্রথমে আমরা খেয়াল করি জরব শব্দটি এক বচন বহুবচনে জুরুফুন এর আবেদন করতে হলো পাত্র আধার স্থান আমরা পূর্বে পড়েছি ফেল এরপরে পড়েছি ফাইল এরপরে বললাম মাফুল এরপরে এখন পড়তেছি জরব তাহলে ফেল আমরা কাজ বুঝি ফাইল বলতে কাজ যে করে তাকে বুঝি এরপর মাফুল বলতে আমরা বুঝি কর্তার কাজ যার উপরে পতিত হয় যার উপর প্রকাশ পায় এটা বুঝি আমরা জরব এটা বুঝবো হলো যে কর্তার কাজ যে মাফুলের উপরে পতিত হয় প্রকাশ পায় এটা অবশ্যই কোন একটা সময় বা কোন একটা স্থানে হয় তো যেই শব্দটা যেই ইসমটা ওই স্থান বা সময়কে বোঝায় এটাই হলো ইসমু জরফ তাহলে আমরা এখন জরফের সংজ্ঞা দেখলাম শাব্দিক অর্থ এবার আমরা পারিভাষিক অর্থ দেখব পরিভাষায় ইসমু জরফ হলো হুয়া ইসমুন মুস্তাকবুন ইয়াদুল্লু আলা মাকানি উকুউল ফিইলি আও জামানিহি অর্থাৎ ইসমু জরব এমন ইসমু মুশতাককে বলে যা ক্রিয়া সংগঠিত হওয়ার স্থান বা কালের প্রতি নির্দেশ করে ইসমু জরবের প্রকার ইসমু জরব দুই প্রকার এক নম্বর জরফুল মাকান দুই নম্বর জরফুল জামান এখন আসো জরফুল জামান কাকে বলে জরফুল মাকান কাকে বলে আমরা এক নম্বর খেয়াল করি জরফুল মাকান যে ইসম দ্বারা ক্রিয়া সংগঠিত হওয়ার স্থান বোঝায় তাকে জরফুল মাকান বলে যেমন মাসজিদুন সিজদা করার স্থান মুসল্লা নামাজ পড়ার স্থান দুই নম্বর জরফুল জামান কাকে বলে যে এসিম দ্বারা ক্রিয়া সংগঠিত হওয়ার সময় বোঝায় তাকে জরফুল জামান বলে যেমন মাউইদুন ওয়াদা করার সময় মারজাউন ফিরে আসার সময় এখন আসো আমরা দেখি গঠন প্রণালী সোলাসি মাজিদ ফি তে ইসমু জরফের গঠন পদ্ধতি ইসমুল মাফুল এর অনুরূপ অর্থাৎ সোলাসি মাজিদ ফি তে আমরা যেমন মুস্তানসরুন মুস্তাখরজন করেছি ইসমে মাফুলের ঠিক একই রকম ভাবে কি হবে এখানে ইসমে জরফটাও গঠিত হবে যেমন ফেলে মুজারে এর সিগা থেকে আলামতে মুজারেকে বিলুপ্ত করে তৈস্থলে বেশ বিশিষ্ট মিম দিতে হবে আর শেষ অক্ষরে পূর্ব অক্ষরে জবর দিবে লাম কালিমা তানমিন হবে যেমন ইয়াজতামিউ থেকে মুজতামাউন ইউসল্লি থেকে মুসল্লা ইত্যাদি সোলাসি মসজিদ ফি থেকে ইসম জরফ এর রূপান্তর ইসম মাফুলের মতো অর্থাৎ মোট কথা হলো যে ইসম মাফুলের মানে রূপান্তর যেমন সোলাসি মাজিদ ফি থেকে ঠিক একই রকম ভাবে ইসমু জরফের রূপান্তরটাও ইসমু মাফুলের মতোই সোলাসি মাজিদ ফি থেকে এবার আমরা আসি ইসমু তাফজিল তোমরা খেয়াল করো ভালো করে এখানে বায়ানু ইসমু তাফজিল ইসমে তাফজিলের বর্ণনা সোলাসি মাজিদ ফি থেকে ইসমু তাফজিলের সাধারণত ব্যবহার নেই তবে একে গঠন করতে চাইলে যে শব্দে ইসমু তাফজিল প্রয়োজন সেই শব্দের মাজদার উল্লেখ করে তার পূর্বে আসাদ্দু বা আকবারু বা আকসারু এ ওজনে এ জাতীয় অর্থ বোঝায় এমন শব্দ আনতে হবে আসাদ্দু আকবারু এবং আকসারু এগুলো বেশি বা বড় এগুলো বোঝানো আসে যে আকবারু মানে বড় মানে সবার থেকে বড় বা অমুকের থেকে বড় এভাবে তুলনামূলক বড় বোঝায় আসাদ্দু মানে এটা তুলনামূলক কঠিন বোঝায় আকসারু মানে তুলনামূলক অনেক বেশি বোঝায়
এই ওজনের আরো শব্দ যেগুলো হতে পারে এগুলো তোমরা নিয়ে আসতে পারো। মাসদারকে তমিজ হিসেবে নসব দিতে হবে, যেমন আল্লাহ ওয়াশাদ্দু বাসান ওয়াশাদ্দু তানকিলা। এখানে দেখো বাসুন এবং তানকিলুন, তান বাসান তানকিলান, এই শব্দ দুটো কিন্তু মাসদার। এই শুরুতে আসাদ্দু এবং নিয়ে এসে এই শব্দগুলিকে ইসমু তাবদিল হিসেবে ব্যবহার করা হয়েছে। তো এতক্ষণ আমরা ইসমু মাফউল, ইসমু জরব এবং ইসমু তাবদিলের আলোচনা শুনলাম। তাহলে এখন আমরা তোমাদের যে বইয়ে অনুশীলনী আছে সেদিকে দেখি কি কি প্রশ্ন তোমাদের অনুশীলনীতে আছে। এক নম্বর প্রশ্ন হলো, খেয়াল করো তোমরা, এক নম্বর প্রশ্ন আছে যে আল্লাহ আসমাউল মুশতাকাত কাকে বলে। সুলাসি মাজিদ ফি থেকে কোন কোন ইসমু মুশতাক ব্যবহার হয় উদাহরণ সহ আলোচনা করো। আল্লাহ আসমাউল মুশতাকাত কাকে বলে তোমাদের প্রথম পাঠে আলোচনা হয়েছে, এবং সুলাসি মাজিদ ফি থেকে কোন কোন ইসমু মুশতাক ব্যবহার হয় এটা তোমাদের বইয়ের ভিতরে প্রথম পাঠে আলোচনা হয়েছে। যে তিনটা ব্যবহার নেই, সেই তিনটা বাদ দিলে থাকে চারটা, ইসমে ফাইল, ইসমে মাফউল, ইসমে জরব, ইসমে তাবদিল। সুলাসি মাজিদ ফি থেকে ইসমে ফাইল ও ইসমে মাফউল এর গঠন পদ্ধতি উল্লেখ করো। সুলাসি মাজিদ ফি থেকে ইসমে ফাইল এবং ইসমে মাফউলের গঠন পদ্ধতি তোমাদের এই পাঠে উল্লেখ করা হয়েছে, তোমরা সেখান থেকে ভালোকে পড়ে নিবে এবং মুখস্থ করবে। তিন নম্বর প্রশ্ন হল, সুলাসি মাজিদ ফি থেকে ইসমে তাবদিল কিভাবে গঠন করতে হয় আলোচনা করো, যেটা তোমাদের সর্বশেষ আলোচনা হল। এরপরে আল ইসলাম মাসদার দিয়ে তোমাদের ইসমে ফাইল রূপান্তর লিখতে হবে। আল ইসলাম মাসদার থেকে ইসমে ফাইল করার মুসলিমুন কি হবে, মুসলিমুন, মুসলিমানে, মুসলিমুনা, মুসলিমাতুন, মুসলিমাতানে, মুসলিমাতুন। এরপরে পাঁচ নম্বর প্রশ্ন দেখো, নিচের অনুচ্ছেদ হতে আল্লাহ আসমাউল মুশতাকাত এর শব্দগুলো বের করো। মাক্কাতুল মুকাররামাতু হিয়া উম্মুল কুরা, মাক্কাতুল মুকাররামাতু, এই মুকাররামা এরা ইসমে মাফউলের সিগা, ইসমে মুশতাক। উম্মুল কুরা অহিয়া মাউলিদু, মাউলিদুর শব্দটা ইসমে মুশতাক। মাহবাতুন এই শব্দটাও কি ইসমে মুশতাক। তোমরা খেল করে আমি দাগ দিয়ে দিচ্ছি, তোমরা এই দাগ অনুসারে ভালো করে বিষয়গুলো পড়বে, খেল করবে। এরপরে আছে কাবাতুল মুশাররাফাতু, মুশাররাফাত শব্দটাও ইসমে মুশতাক। এরপরে আছে হলো আল মুসলিমুনা, এটাও ইসমে মুশতাক। এরপরে হচ্ছে হুজ্জাজ, এটাও ইসমে মুশতাক। মুতামিরুন, এটাও ইসমে মুশতাক। জারিউন, আচ্ছা জাইউরুন, এটাও ইসমে মুশতাক। আচ্ছা আল আলাম, এটা না। তাহলে তোমরা তোমাদের এই পাঠের ভিতরে 1, 2, 3, 4, 5, 6, 7টা ইসমে মুশতাক শব্দ পেলে তোমরা তোমাদের এই প্রশ্ন, সবগুলো প্রশ্নের উত্তর তোমরা ভালো করে বই থেকে পড়বে, পড়ে মুখস্থ করবে। এরপরে তোমরা তোমাদের খাতায় লিখবে, লিখে তোমাদের গ্রুপে তোমরা এটা আপলোড করবে এবং খুব ভালোভাবে আয়ত্ত করবে। এগুলো কিন্তু পরীক্ষা আসবে, পরীক্ষা আসলে যেমন ভালোভাবে লিখতে পারো, এর জন্য এখন থেকে তোমাদেরকে এই চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুন। আজকের মতো তোমাদের ক্লাস, তোমাদের দরস এখানে শেষ করছি। তো আশা করি তোমরা তোমাদের পাঠটি ভালোভাবে পড়বে, পড়ে প্রশ্ন উত্তর যেগুলো আছে সবগুলো সুন্দরভাবে মুখস্থ করবে, করে তোমাদের খাতায় লিখবে, লিখে ছবি উঠিয়ে গ্রুপে আপলোড করবে। এই আশা রেখে আমি তোমাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।